হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে দেখো আমরা স্পেশালি কি বানাচ্ছি, শীতের পিঠা। এই যে পুলি পিঠা দেখো বানিয়ে রেখেছি কতগুলো, দেখো শোনা দিয়ে, এই দেখো কতগুলো বানিয়ে রেখেছি। আর তোমাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি মাখিয়ে নিই ভালো করে, ডোটা ভালো করে একটু মাখিয়ে নিই, তারপর আমি একটা বানাচ্ছি। এখান থেকে একটু এতটা মতো নিলাম, নিয়ে হাতে একটু গোল করে নেবো, আমি হাতেই বানাচ্ছি। এবার হাত দিয়ে এরকম টিপে টিপে গোল করে নেবো। আমি দেখো মামি বানাচ্ছে, শোনো মামি মামি, ওর মামি অনেক সুন্দর করে বানাচ্ছে শোনার মামি। আর এই দেখো আমি হচ্ছে এই যে হাত দিয়ে করে ফেললাম গোল, এবার এখান থেকে একটু পুর নিয়ে নিচ্ছি। এই দেখো নারকেলের নাড়ুর মতো পুর বানিয়ে রেখেছি, একদম নাড়ুর মতো পাক দিলেই হয়ে যাবে। আর হাতে একটু শেপ করে এরকম শেপ আকারে এরকম করে এই যেখানে দিয়ে দিচ্ছি, এবার মুখটাটা ভালো করে আটকে দিতে হবে, একটু হাত দিয়ে চেপে চেপে আলতো হাতে। এবার দেখো মুখটাকে এইভাবে একটু ডিজাইন করে দেবো যাতে দেখতে ভালো লাগে। আমি আজকে বানাবো দুধ পুলি পিঠে, হয়ে গেছে আমার। এরপরে আমি দেখাচ্ছি যে রান্না যখন করব তখন আবার দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে এসেছি উনানে, মানে রান্না করার জন্য দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে ফুটে যাবে। আর আমি ফুটে গিয়েছে অলরেডি, আর আমি গুড়টাও দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী, আর সামান্য নুন দিয়ে দিয়েছি যতটা লাগে। এবার একটু ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব, তারপরে এক এক করে পিঠাগুলো আমি দিয়ে দেবো। আর মাঝখানে আমি একটু কি বলে চষি পিঠা, মানে আমরা বলি যেটাকে শিয়ে পিঠা, এটাও একটুখানি অল্প কিছুটা করে রেখেছি, কিছুটা আর কি ডো ছিল ওখান থেকে বানিয়েছি, তো সেটা তোমাদের দেখানো হয়নি। তো যখন আমি পিঠাগুলো দেব তখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু টকবাক করে ফুটবে, তারপরে আমি পিঠাটা দেব এক এক করে, একবারে সবগুলো দেবে না, তাহলে কিন্তু ভেঙে চুরে যেতে পারে। একটা একটা করে দেব, অল্প অল্প করে দিয়ে তারপরে হালকা আর কি আলতো হাতে একটু নেড়ে দেব। ব্যাস তাহলে আমার পিঠাটা আর কি কিছুক্ষণ ফোটানোর পরে হয়ে যাবে। এই দেখো এক এক করে আমি দিচ্ছি, মানে ছেড়ে দিচ্ছি একটু উপর থেকে, দেখো আবার হাতে না লেগে যায়, ঠিক আছে। এই যে একটা একটা করে আমি ছাড়ছি পিঠাগুলো। এই দেখো সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি, প্রথম একটা ছোট কড়াই দিয়েছিলাম, তো দেখলাম যে ওটা ভালো হচ্ছে না, তার জন্য একটা একটু বড় মাপের কড়াই আমি নিয়ে নিয়েছি। এই দেখো এবার সবগুলো কুলি পিঠা দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি যে চষিটা কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, আলাদা করে আর করছি না, যেহেতু দেখা যাচ্ছে যে দুধটা অনেকটাই বেশি আছে, সেই জন্য আমি চষি পিঠাটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 4-5 মিনিট একটু ফোটাবে, ভালো করে একটু ফুটে উঠলে তারপরে একটু আঁচ কমিয়ে রেখে দেবে। মোটামুটি 4-5 মিনিটের বেশি ফোটানোর দরকার নেই, তাহলে একদম ভেঙে চুরে যেতে পারে। তাহলে হয়ে গেছে আমার পিঠা তৈরি, আজকের মধ্যে তাহলে ভিডিওটা এখানে।